নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টাইম এবং ডিস্টেন্স, অর্থাৎ সময় ও দূরত্ব থেকে বেসিক লেভেলের কিছু কোশ্চেন নিয়ে। আমরা আজকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব সেগুলো আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন। তা যে বইটি দেখানো আছে তা সেই বইয়ের বেসিক লেভেল কোশ্চেনের, যেগুলো ইয়ার এন্ডিং কোশ্চেন এসেছিল, তা সেই সমস্ত কোশ্চেন নিয়ে। ইয়ার এন্ডিংয়ের কোশ্চেনগুলো আপনাদের আগামী আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তা সেই জন্য আপনাদের সেই কোশ্চেনগুলো করাচ্ছি। কারণ সেই কোশ্চেনগুলোর প্যাটার্ন অনুসারে কিন্তু আপনাদের আগামী পরীক্ষায় কোশ্চেন করা হবে। তা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত করবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা একটা মক প্র্যাকটিস দেওয়ার জন্য হাতে একটা খাতা পেন্সিল নিয়ে নেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 22টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, আমরা স্ক্রিনে প্রথম প্রশ্ন দিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করুন। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, যে কোশ্চেনটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসেছিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বইটা দিয়ে আমরা সলভ করছি সেই বইটা আপনাদের থাম্বনেইলে দেওয়া আছে। তা 4 নম্বর প্রশ্নটা হোমটাক্সের প্রশ্ন ছিল, তা ইংরেজিতে কোশ্চেন, আপনাদের অসুবিধা হবে সেই জন্য আমরা এটাকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি। আশা করছি বাংলায় অনুবাদ করার পর আপনাদের কারো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলুন, আপনারা যারা কমেন্টে পোস্ট করছেন যে আপনি বাংলায় বলে দেন, তা আমি তার জন্য বাংলায় বলে দিচ্ছি। আশা করছি এই কোশ্চেনটা বাংলায় বলার পর মনে হয় না কারো অসুবিধার সম্মুখীন হতে হবে। তো চলুন দেখে নিই কোশ্চেনে কি বলা আছে। এই কার কভার্স এ ডিস্টেন্স অফ 690 কিলোমিটার ইন 30 আওয়ার্স। একটা গাড়ি, সেই গাড়িটা কি করে 690 কিলোমিটার যায় 30 ঘন্টায়। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, তাহলে সেই গাড়িটার গড় গতিবেগ কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা এই কোশ্চেনের অ্যান্সার কোনটা করতে হবে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তা আপনাদের 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে আপনারা খাতায় ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার্ড স্পিড এর ফর্মুলা কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম ইজ ইকাল টু 690 ডিভাইড বাই 30 ইজ ইকাল টু 23 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেটা ব্যাংক ক্লার্ক 2009 কোশ্চেনটা এসছে। এ বাস ইজ রানিং উইথ এ ইউনিফর্ম স্পিড অফ 37 কিলোমিটার পার আওয়ার, মানে একটা বাস, সেই বাসটা একটা ইউনিফর্ম স্পিড ছিল সেটা কত, না 37 কিলোমিটার পার ঘন্টা। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স উইল কভার্ড বাই দ্য বাস ইন 8 আওয়ার, তাহলে সেই বাসটা 8 ঘন্টায় কত কিলোমিটার রান করবে। খুব ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাজ উই নো দ্যাট স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, আমরা এর আগের থেকেই শিখলাম বা এর আগের অঙ্কটা সলভ করে আমরা বুঝতে পারলাম যে ফর্মুলা জানাটা কত জরুরি। তাহলে রিকোয়ার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন টু টাইম, তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন 296, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই যে 296 296 কিলোমিটার পার ঘন্টা, যাদের অপশান সি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, এইটা যদি আপনারা মনে রাখতে পারেন দেখুন সবকটা অঙ্ক কোশ্চেনই হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই এই ফর্মটা আপনাদের সবাই জানেন, তা যেহেতু আপনারা এই কোশ্চেনগুলো এর আগেও করেছেন, তার কারণ আমরা বেসিক লেভেলের ক্লাস করাচ্ছি, আর বেসিক লেভেলের যেগুলো ইয়ার এন্ডিং এসছে আপনারা অবশ্যই আপনাদের কাছে যার যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা ভালো করে সলভ করুন, তারপরে আপনারা আমাদের ক্লাস করুন, দেখুন আপনারা সব অঙ্কের অ্যান্সার অবশ্যই করতে পারবেন। আশা করছি আমি আপনাদের বিষয়টা বোঝাতে পারলাম। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্ন, হোটেল ম্যানেজমেন্ট 2010 কোশ্চেনটা এসছে। এ পার্সন রাইডিং এ বাইক ক্রসেস এ ব্রিজ উইথ এ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার, একজন লোক সে কি করছিল, না বাইক চালাচ্ছিল এবং সে একটা ব্রিজ ক্রস করেছে 54 কিলোমিটার পার ঘন্টায়।
What is the length of the bridge if he takes 4 minutes to cross the bridge? তাহলে এখানে বলেছে কি সেই ব্রিজটা কতটা দৈর্ঘ্য মানে কতটা চওড়া সেই ব্রিজটা যেটা তার অতিক্রম করতে 4 মিনিট সময় লেগেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেন্থ অফ দ্য ব্রিজ ইজ ইকুয়াল টু ডিসটেন্স ট্রাভেল বাই দ্য পারসন ইন 4 মিনিট ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম তাহলে গিভেন দ্যাট স্পিড ইজ ইকুয়াল টু 120 কিলোমিটার পার এইচ তাহলে 54 ইনটু 5 বাই 18 ইজ ইকুয়াল টু 3 ইনটু 5 তার সমান আমাদের বেরিয়েছে কত না 15 মিটার পার সেকেন্ড তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করে নিয়েছি যেহেতু 4 মিনিটে বলেছে তাহলে টাইম টেকেন 4 মিনিট ইজ ইকুয়াল টু 4 ইনটু 60 ইজ ইকুয়াল টু আমাদের 240 সেকেন্ড বেরিয়েছে তাহলে রিকোয়ার লেন্থ 15 ইনটু 240 ইজ ইকুয়াল টু 3600 তো যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ 3600 মিটার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 8 আট নম্বর প্রশ্ন যেটা ব্যাংক ক্লার্ক 2010 এর কোশ্চেনটা এসেছে এ ম্যান কভার এ ডিস্টেন্স অফ 12 কিলোমিটার ইন 90 মিনিট বাই সাইকেল তাহলে একজন লোক সে 12 কিলোমিটার রাস্তা যায় 90 মিনিটে সাইকেলের মাধ্যমে বা সাইকেল করে তাহলে হাউ মাচ ডিস্টেন্স উইল হি কভার ইন 3 আওয়ার্স ইফ হি রাইডস দ্য সাইকেল অ্যাট এ ইউনিফর্ম স্পিড তাহলে এখানে বলেছে সে 3 ঘন্টায় কতটা স্পিড যাবে তার স্পিডটা যদি একটা ইউনিফর্ম হয় আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন ইউনিফর্ম আপনারা গড় বলতে পারেন গড় গতিবেগ আপনারা এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হবে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা অ্যাজ উই নো দ্যাট স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম এটা আমরা শিখেছি 12/90 × 90/60 তাহলে ইজ ইকুয়াল টু আমরা 8 কিলোমিটার পার আওয়ার্স পার করেছি তাহলে ডিস্টেন্স কভার ইন 3 আওয়ার্স ইজ ইকুয়াল টু স্পিড ইন টু টাইম 8 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 24 km তাহলে আট নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি 24 কিলোমিটার তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 13 যেটা এসএসসি 2007 এ কোশ্চেনটা এসেছে তো চলুন কোশ্চেনটাই কি বলা আছে সেটা আমরা একটু দেখে নেব এ ম্যান কমপ্লিট 30 কিলোমিটার অফ এ জার্নি অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং 40 কিলোমিটার অফ দ্য জার্নি ইন 5 আওয়ার তাহলে একজন মানুষ তিনি কি করেছে 30 কিলোমিটার একটা জার্নির সেটা 6 কিলোমিটার পার আওয়ারে এবং বাদবাকিটা 40 কিলোমিটার অফ দ্য জার্নি ইন 5 কিলোমিটার পার আওয়ারে তাহলে একজন মানুষ কমপ্লিট করেছে 30 কিলোমিটার জার্নি 6 কিলোমিটার পার আওয়ার এবং রিমেনিং 40 কিলোমিটার অফ দ্য জার্নি ইন 5 আওয়ার 5 ঘন্টায় তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি খুব ইজি কোশ্চেন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন তাহলে টোটাল ডিস্টেন্স 30 কিলোমিটার সে গেছে 6 কিলোমিটার গতিতে এবং 40 কিলোমিটার গেছে সে 5 ঘন্টায় তাহলে এখানে টোটাল আমরা 70 বার করেছি তাহলে টোটাল টাইম টেকেন 30/6+5 + 5+5 = 6 60/6 = 10 আওয়ার তাহলে রিকোয়ার অ্যাভারেজ স্পিড 70/10 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 70 কিলোমিটার পার আওয়ার 7 কিলোমিটার পার আওয়ার তাহলে 13 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান বি 7 কিলোমিটার পার আওয়ার তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 14 14 নম্বর প্রশ্ন ব্যাংক ক্লার্ক 2011 এর কোশ্চেনটা এসছে এ সার্টেন ডিস্টেন্স ইজ কভার্ড অ্যাট এ সার্টেন স্পিড একটা দূরত্ব সেই দূরত্বটা কভার করা হয় একটা সার্টেন স্পিডে তাহলে ইফ হাফ অফ দ্য ডিস্টেন্স ইজ কভার্ড ডবল টাইম যদি সেই অর্ধেক রাস্তা কভার করা হয় ডবল টাইমে মানে দ্বিগুণ সময়ে দ্য রেশিও অফ দ্য টু স্পিড ইজ তাহলে সেই স্পিডটার রেশিও আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে লেট এক্স কিলোমিটার ডিস্টেন্স বি কভার্ড বাই ওয়াই আওয়ার্স তাহলে সো স্পিড ইজ ফার্স্ট কেস এক্স বাই ওয়াই কিলোমিটার পার আওয়ার আর স্পিড ইজ ইন নেক্সট বা সেকেন্ড কেস x/2/2y ইজ ইকুয়াল টু 4/x/4y কিলোমিটার পার আওয়ার তাহলে রিকোয়ার রেশিও এক্স বাই ওয়াই আমরা এখানে বার করেছি এটা এবং x/4y তাহলে আমাদের এখানে অনুপাত বেরোচ্ছে 4:1 তাহলে 14 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 16
16 নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা হোটেল ম্যানেজমেন্ট 2008 এ কোশ্চেনটা এসেছে। মুভিং 6/7 অফ ইটস ইউজুয়াল স্পিড অফ এ ট্রেন ইজ 10 মিনিট লেট। তারা কি বলেছে যে একটা ট্রেন মুভ করছিল, সেই মুভমেন্টটা কিরকম ছিল না 6% সে কি করেছে যে মুভিং 6/7 অফ ইটস ইউজুয়াল স্পিড, তার যা সময় সেই সময় এ ট্রেন ইজ 10 মিনিট লেট। তাহলে ইউজুয়াল সময় সে করেছে কিন্তু সে 10 মিনিট দেরিতে পৌঁছেছে, ঠিক আছে। তাহলে ফাইন্ড ইটস ইউজুয়াল টাইম টু কভার দ্য ডিস্টেন্স, তাহলে তার ইউজুয়াল টাইমটা কত সেই ডিস্টেন্সটা কভার করার জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, 6/7 সে ইউজুয়াল স্পিডে কভার করে ট্রেনটি কি 10 মিনিট লেটে পৌঁছেছে, তাহলে তার ইউজুয়াল টাইম টু কভার দ্য জার্নি তাহলে সেটা কত আমাদের এখানে বার করতে হবে। আপনারা এই বিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে নিউ স্পিড ইজ ইকুয়াল টু 6/7 অফ ইউজুয়াল স্পিড, নাও টাইম টেকেন 6/7 অফ ইউজুয়াল টাইম, তাহলে 7/6 অফ দ্য ইউজুয়াল টাইম মাইনাস ইউজুয়াল টাইম, তাহলে 1/6 অফ দ্য ইউজুয়াল টাইম ইজ ইকুয়াল 10 টাইম, তাহলে ইউজুয়াল টাইম 60 মিনিট। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সারটা প্রথমবারে বুঝতে পারছেন না, আপনারা ভিডিওটি দু তিনবার দেখুন, আশা করছি এই ধরনের কোশ্চেনগুলো আপনাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। বেসিক লেভেলের কোশ্চেন আছে আর আপনারা আশা করছি সবাই কোশ্চেনগুলো বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন দু তিনবার ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের এই কোশ্চেনগুলো অবশ্যই হস্তগত হবে বা মস্তিষ্কগত হবে। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 18, 18 নম্বর প্রশ্নে চলে এসেছি। এ কার, এটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2009 এ, এ কার কভার্স এ ডিস্টেন্স ফ্রম টাউন এ টু টাউন বি অ্যাট এ স্পিড অফ 58 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কভার্স দ্য ডিস্টেন্স ফ্রম টাউন বি টু এ অ্যাট এ স্পিড অফ 52 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা গাড়ি ছিল, সেই গাড়িটা টাউন এ থেকে টাউন বিতে যাওয়ার সময় 58 কিলোমিটার স্পিডে গেছে এবং আসার সময় সে 52 কিলোমিটার পার আওয়ারে ফিরে এসছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, তাহলে সেই গাড়ির যে অ্যাপ্রক্সিমেট স্পিড ছিল সেই স্পিডটা আমাদের বার করতে হবে বা গড় গতিবেগ আমাদের বার করতে হবে। তাহলে 18 নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা আপনারা কোনোটাই ভাববেন না যে 58 আর 52 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো সেটা উত্তর হবে, সেটা কিন্তু উত্তর হবে না, সেটা আপনাদের ভুল কনসেপ্ট হবে। তো চলুন আপনারা সবাই যারা করতে পারবেন তারা কোশ্চেনের অ্যান্সারটা করুন, আর যারা করতে পারছেন না তারা স্ক্রিনে দেখুন, আমরা অঙ্কটা করে দিচ্ছি, আশা করছি আপনারা অবশ্যই অঙ্কটা বুঝতে পারবেন। তাহলে অ্যাজ উই নো দ্যাট ইফ টু ইকুয়াল ডিস্টেন্স আর কভার্ড অ্যাট টু ডিফারেন্ট স্পিড এ অ্যান্ড বি দেন অ্যাভারেজ স্পিড টু ইন্টু এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি। তাহলে আমরা মানগুলো বসিয়েছি, মানগুলো বেশি আমাদের 55 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছে। তাহলে 18 নম্বর প্রশ্নে যাদের উত্তর অপশান এ বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 19, 19 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 এ কোশ্চেনটা এসেছিল। এ কার রিচেস রায়পুর ফ্রম সোনারগড় ইন 35 মিনিট উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ 69 কিলোমিটার পার আওয়ার। একটা গাড়ি, সে গাড়িটা রায়পুর থেকে সোনাগড় পৌঁছেছে 35 মিনিটে এবং তার গড় গতিবেগ ছিল 69 কিলোমিটার পার ঘন্টা। তাহলে ইফ দ্য অ্যাভারেজ স্পিড ইজ ইনক্রিজ বাই 36 কিলোমিটার পার আওয়ার, যদি তার অ্যাভারেজ স্পিডটা যদি 36 কিলোমিটার বাড়ানো হয় তাহলে হাউ লং ইট উইল টেক টু কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে কতক্ষণে সেই ডিস্টেন্সটা সে কভার করবে সেটাই আমাদের বার করতে হবে। তা চলুন 19 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ডিস্টেন্স বিটুইন সোনাগড় অ্যান্ড রায়পুর, তাহলে অ্যাভারেজ স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু 69 × 35/60 ইজ ইকুয়াল 161/4 কিলোমিটার। তাহলে নিউ স্পিড 69+36 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 105 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিকোয়ার টাইম ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড 161/4 × 105 আওয়ার্স ইজ ইকুয়াল টু 23 মিনিট। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি কোশ্চেন নাম্বার 9 তাদের সবার উত্তর সঠিক, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন, এটা এসএসসি 2007 এ কোশ্চেনটা এসেছিল। এ স্টুডেন্ট টকস ফ্রম হিস হাউস অ্যাট সরি এ স্টুডেন্ট ওয়াকস ফ্রম হিস হাউস অ্যাট 2.5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস হিস স্কুল লেট বাই 6 মিনিট। তাহলে একজন স্টুডেন্ট হেঁটে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল এবং তার গতিবেগ ছিল 2.5 কিলোমিটার পার ঘন্টা, এবার সে যখন স্কুলে পৌঁছেছে সে দেখেছে সে 6 মিনিট লেটে পৌঁছেছে। নেক্সট ডে তার পরের দিন
he increases his speed by 1 km per hour, reaches 6 minutes before the school time. তাহলে পরবর্তী দিনে সে কি করছে, তার যা গতিবেগ ছিল 2.5 কিলোমিটার, তার সাথে সে 1 কিলোমিটার যোগ করে নিয়েছে, মানে 3.5 কিলোমিটার স্পিডে গেছে এবং স্কুলে সে 6 মিনিট আগে পৌঁছেছে। তাহলে হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হিস হাউস, তাহলে তার বিদ্যালয়টা তার বাড়ি থেকে কত দূরে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা রিকোয়ার্ড ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু T1 প্লাস T2 ডিভাইড বাই বি মাইনাস এ। তাহলে হোয়ার, মানে এখানে আমরা বলবো এ ইজ ইকাল টু 2/2 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 5/2, তাহলে বি ইজ ইকাল টু 7/2, T1 ইজ ইকাল টু 6 আর T2 ইজ ইকাল টু 6। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার রিকোয়ার ডিস্টেন্স আমরা করেছি, আমরা মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার পর 7/4 কিলোমিটার আমাদের উত্তর বেরিয়েছে। তাহলে 20 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশন বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্ন, SSC 2008 কোশ্চেনটা এসছে। জন স্টার্টেড ফ্রম এ টু বি অ্যান্ড বিনোদ ফ্রম বি টু এ। তাহলে জন কি করেছে, না সে এ থেকে বিতে গেছে আর বিনোদ বি থেকে এতে এসছে। তাহলে ইফ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 125 কিলোমিটার অ্যান্ড দে মিট অ্যাট 75 কিলোমিটার ফ্রম এ, হোয়াট ইজ দ্য রেশিও অফ জন স্পিড টু দ্যাট অফ বিনোদ স্পিড। তাহলে আমাদের কি বলেছে, এবার যদি এ থেকে বিতে বির মধ্যে দূরত্ব 125 কিলোমিটার হয় এবং তারা দুজনে যদি মিট করে এ থেকে 75 কিলোমিটার যাওয়ার পর সেইখানে, তাহলে হোয়াট ইজ দ্য রেশিও, আমাদের অনুপাতটা বার করতে হবে তাদের স্পিডের, তাদের হাঁটা স্পিডের যে অনুপাতটা সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে জন স্পিড ইজ ইকুয়াল টু বিনোদ স্পিড, তাহলে 75 ইজ টু 125 মাইনাস 75 ইজ ইকুয়াল টু 3/2। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, কোশ্চেন নাম্বার 25 এ 3/2 অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 27। 27 নম্বর প্রশ্ন, SSC 2007 এর কোশ্চেনটা এসছে। এ ম্যান কভার হাফ অফ হিস জার্নি অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রিমেনিং হাফ অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা লোক, তার যা দূরত্ব ছিল সেই দূরত্বের অর্ধেক অংশ সে 6 কিলোমিটার পার ঘন্টা এবং বাদবাকি যে টাইম, যে মানে দূরত্বটা ছিল সেটা সে করেছে 3 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে ফাইন্ড হিজ অ্যাভারেজ স্পিড, তাহলে হাফ করেছে 6 কিলোমিটারে এবং আর বাদবাকি যে রিমেনিং হাফ সেটা 3 কিলোমিটারে। তাহলে তার অ্যাভারেজ স্পিড বার করতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন, 2 ইন্টু এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি। আপনারা অবশ্যই এই ফর্মুলাটা ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, কারণ একটু আগেই আমরা এই ধরনের অঙ্ক শিখে এসেছি। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। যারা বুঝেছেন আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু বি ডিভাইড বাই এ প্লাস বি, এ ইজ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার, বি ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার, তাহলে রিকোয়ার স্পিড আমাদের 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 27 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছে অপশান বি 4 কিলোমিটার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্ন, SSC 2007 এর কোশ্চেনটা এসছে। দ্য স্পিড অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 3:4, তাহলে এ এবং বি এর মধ্যে রেশিও হচ্ছে কি, স্পিডের রেশিও সেটা হচ্ছে 3:4। তাহলে এ টেক্স 20 মিনিট মোর দ্যান দ্য টাইম টেকেন বাই বি টু রিচ এ ডেস্টিনেশন। তাহলে এ 20 মিনিট বেশি সময় নেয় বি এর থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে। ইন হোয়াট টাইম ডাস এ রিচ দ্য ডেস্টিনেশন, তাহলে কত সময় এ তার গন্তব্যস্থলে পৌঁছাবে। তাহলে 28 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট টাইম টেকেন বাই এ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দেন টাইম টেকেন বাই বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 30/20, যেহেতু 20 মিনিট কম সময় নিয়েছে তা আমরা বার করেছি এক্স মাইনাস 1/3 আওয়ার্স। তাহলে রেশিও অফ স্পিড ইজ ইকুয়াল টু ইনভার্স রেশিও অফ টাইম, তাহলে 3/4 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1/3/3। তা এখান থেকে আমরা এক্স এর মান বার করেছি কত, 1 ইন্টু 1/3, মানে 1/3 ঘন্টা। তাহলে যারা 28 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার আপনারা বার করেছেন অপশান এ, 1/3 ঘন্টা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্ন, ব্যাংক পিও 2010 এ কোশ্চেনটা এসছে। এ ইজ টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি অ্যান্ড বি ইজ থ্রাইস অ্যাজ ফাস্ট অ্যাজ সি, তাহলে এ
টুয়াইস ফাস্ট, মানে এ বি এর থেকে দুইগুণ বেশি ক্ষমতা সম্পন্ন বা দ্রুততম, আর বি হচ্ছে থ্রাইস ফাস্ট সি এর থেকে, এবার মানে সি আবার বি হচ্ছে তিন গুণ সি এর থেকে বেশি দ্রুত। তাহলে দ্য জার্নি কভার্ড বাই সি ইন 56 মিনিট উইল বি কভার্ড বাই এ ইন, তাহলে যদি একটা জার্নি সি 56 মিনিটে কমপ্লিট করে তাহলে সেটা কমপ্লিট এ কতক্ষণে কমপ্লিট করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট টাইম টেকেন বাই এ ইজ ওয়াই, তাহলে লেট স্পিড অফ সি ইজ এক্স, তাহলে স্পিড অফ বি ইজ 3x, তাহলে স্পিড অফ এ ইক্স 6x, তাহলে নাও দ্য রেশিও অফ স্পিড অফ এ অ্যান্ড সি ইজ ইকুয়াল রেশিও অফ টাইম টেকেন বাই সি অ্যান্ড এ ইজ ইকুয়াল টু 6x/x ইজ ইকুয়াল টু 56/y, তাহলে এখান থেকে আমাদের ওয়াই এর মান মিলেছে 9×1/3, তাহলে 9×1/3 বা 9.13 মিনিট। দ্য 29 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 31, এটা ব্যাংক পিও 2010 এর কোশ্চেনটা এসেছে। দ্য রেশিও অফ স্পিড অফ এ 10 অ্যান্ড এ কার ইজ 16:15 রেসপেক্টিভলি, অ্যান্ড এ বাস কভার এ ডিস্টেন্স অফ 480 কিলোমিটার ইন 8 আওয়ার, তাহলে আমাদের কি বলেছে, দা স্পিড মানে গতিবেগের অনুপাত একটা ট্রেন এবং একটা গাড়ির মধ্যে সেটা হচ্ছে 16:15। এইবার আমাদের আরেকটা কথা বলেছে যে অ্যান্ড এ বাস কভার এ ডিস্টেন্স অফ 480 কিলোমিটার ইন 8 আওয়ার, তাহলে এবং একটা বাস সেই বাসটা 480 কিলোমিটার কভার করে 8 ঘন্টায়। দ্য স্পিড অফ দ্য বাস ইজ 3/4 অফ দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে যে বাসের স্পিড সেটা হচ্ছে 3/4 ট্রেনের গতির, তাহলে হোয়াট ডিস্টেন্স উইল বি কভার্ড বাই কার ইন 6 আওয়ার, তাহলে কতটা ডিস্টেন্স ওই কারটা কভার করবে 6 ঘন্টায় সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে স্পিড অফ বাস 480/8 ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড অফ দ্য ট্রেন 60×4/3 ইজ ইকুয়াল টু 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড অফ কার 15/16×80 ইজ ইকুয়াল টু 75 কিলোমিটার পার আওয়ার, তাহলে রিকোয়ার ডিস্টেন্স স্পিড ইন্টু টাইম, তাহলে 75×6 ইজ ইকুয়াল টু 450 কিলোমিটার। তাহলে 31 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 32, 32 নম্বর প্রশ্ন, এলআইসি এডিও 2010 এর কোশ্চেনটা এসছে। দ্য রেশিও অফ স্পিড অফ এ অ্যান্ড বি ইজ 3:4, তাহলে স্পিড মানে গতির অনুপাত এ এবং বি এর সেটা হচ্ছে 3:4, তাহলে এ টেক্স 20 মিনিট মোর দ্যান দ্য টাইম টেকেন বাই বি টু রিচ এ পার্টিকুলার প্লেস, তার মানে কি এ 20 মিনিট বেশি সময় নেই বি এর থেকে একটা গন্তব্যস্থলে বা একটা পার্টিকুলার জায়গায় যাওয়ার জন্য, তাহলে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ অ্যান্ড বি রেসপেক্টিভলি টু রিচ দ্য প্লেস, তাহলে আমাদের আলাদা আলাদা করে এ এবং বি সেই দূরত্বে পৌঁছতে কতটা সময় নেয় সেটা আমাদের এখানে বার করতে হবে। 32 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন ক্যালকুলেশনের মাধ্যমে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রেশিও অফ স্পিড অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 3:4, তাহলে রেশিও অফ টাইম টেকেন ইজ ইকুয়াল টু 4:3, তাহলে লেট টাইম টেকেন বাই এ অ্যান্ড বি 4x/3x রেসপেক্টিভলি, তাহলে দেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 4x-3x ইজ ইকুয়াল টু 20, যেহেতু এই 20 মিনিটের ডিস্টেন্স তাহলে এখান থেকে x আমাদের বেরিয়েছে 20, তাহলে হেন্স টাইম টেকেন বাই এ ইজ ইকুয়াল টু 4×20 ইজ ইকুয়াল টু 80 মিনিটস, অ্যান্ড টাইম টেকেন বাই বি 3×20 ইজ ইকুয়াল টু 60 মিনিট। তাহলে 32 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 33, 33 নম্বর প্রশ্ন, দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ টু কার ইজ 7:8, তার মানে দুটো গাড়ির যেটা গতি সেই গতির অনুপাত হচ্ছে 7:8, তাহলে ইফ দ্য সেকেন্ড কার রানস 200 কিলোমিটার ইন 5 আওয়ার্স, ফাইন্ড দ্য স্পিড অফ ফার্স্ট কার। এবার বলেছে কি যদি দ্বিতীয় কারটি 200 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে প্রথম কারটা যেটা আছে তার গতি আমাদের বার করতে হবে। আপনারা 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট স্পিড অফ ফার্স্ট কার ইজ ইকুয়াল টু 7x, অ্যান্ড স্পিড অফ সেকেন্ড কার ইজ ইকুয়াল টু 8x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 8x ইজ ইকুয়াল টু 200/5 ইজ ইকুয়াল টু 40, আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করছি, না স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, তা আমাদের এখানে x ইজ ইকুয়াল টু 5 বেরিয়েছে, তাহলে স্পিড অফ দ্য ফার্স্ট কার ইজ ইকুয়াল টু 7x,
তাহলে 7 × 5 ইজ ইকুয়াল টু 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে 33 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 39। 39 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এ কোশ্চেনটা এসছে। ইফ সোহেলি ওয়ার্কস ফ্রম হিস হোম টু অফিস অ্যাট 16 কিলোমিটার পার আওয়ার, হি ইজ লেট বাই 5 মিনিট। তাহলে কি বলেছে, সোহেলি সে কি করে, সে বাড়ি থেকে তার অফিস যায় 16 কিলোমিটার পার আওয়ার গতিতে, এবং সে কি করে না 5 মিনিট দেরিতে অফিসে পৌঁছায়। এবার ইফ হি সোহিল কথাটা হচ্ছে সোহিল, তাহলে হি ইফ হি ওয়ার্কস অ্যাট 20 কিলোমিটার পার আওয়ার, যদি সে 20 কিলোমিটার গতিবেগে যায়, তাহলে হি রিচেস 10 মিনিট বিফোর দ্য অফিস টাইম, তাহলে সে কী করে 10 মিনিট আগে অফিসে পৌঁছায়। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ হিস অফিস ফ্রম হিস হাউস, তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, এরকমই এর আগে আমরা একটা অঙ্ক বার করেছিলাম, তার স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত। তা যারা এর আগের ওই কোশ্চেনে অ্যান্সারটা পেরেছেন, আশা করছি তাদের ক্ষেত্রে এই কোশ্চেনের অ্যান্সারটা বার করা খুবই জলভাত। আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশনের মাধ্যমে। তাহলে এখানে এ ইজ ইকাল টু 16, বি ইজ ইকাল টু 20, T1 ইজ ইকাল টু 5/60, T2 ইজ ইকাল টু 10/60, D ইজ ইকাল টু জানি না। তাহলে রিকোয়ার্ড ডিস্টেন্স D ইজ ইকাল টু A ইন্টু B ইন্টু T1 + T2 ডিভাইড বাই B - A ইজ ইকাল টু 40 km, তা সরি 20 km। তাহলে 39 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন, 39 নম্বর প্রশ্ন, আর 39 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি 20 কিলোমিটার, তাদের সবার উত্তর সঠিক। তাদের সবাইকে সাধুবাদ জানাই, আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 40। 40 নম্বর প্রশ্নে চলে এসেছি, যেটা ব্যাংক ক্লার্ক 2007 এ কোশ্চেনটা এসছে। এ কার কভার্স এ ডিস্টেন্স অফ 200 কিলোমিটার ইন 2 আওয়ার্স 40 মিনিটস, হোয়ারাস এ জিপ কভার্স দ্য ডিস্টেন্স দ্য সেম ডিস্টেন্স ইন 2 আওয়ার্স। তাহলে আমাদের কি বলেছে, একটা গাড়ি, সে গাড়িটা 200 কিলোমিটার অতিক্রম করতে সময় নেয় 2 ঘন্টা 40 মিনিট, কিন্তু সেই একই গতিবেগ একটা জিপ অতিক্রম করে 2 ঘন্টায়। তাহলে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার স্পিড, তাহলে এই কার এবং জিপের গতির অনুপাত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনাদের 40 নম্বর প্রশ্ন, আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা ক্যালকুলেশনের মাধ্যমে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে স্পিড অফ কার ডিস্টেন্স ডিভাইড বাই টাইম ইজ ইকুয়াল টু 200 / 2 × 40 / 60। তাহলে আমাদের এখানে 600/8 ইজ ইকুয়াল টু 75 কিলোমিটার পার আওয়ার বেরিয়েছে। তাহলে স্পিড অফ জিপ 200/2 ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিকোয়ার রেশিও 75/100 ইজ ইকুয়াল টু 3/4, তা আমাদের এখানে অনুপাত বেরিয়েছে 3:4। তাহলে 40 নম্বর প্রশ্নে যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ 3:4, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 43। 43 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এ কোশ্চেনটা এসছে। এ পার্সন গোস ফ্রম 1 পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট উইথ এ স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড কামস ব্যাক টু স্টার্ট পয়েন্ট উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে একজন মানুষ সে কী করে, একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যায় 5 কিলোমিটার স্পিডে, এবং সে আবার পুনরায় সেই গন্তব্যস্থল থেকে প্রথম স্টার্টিং পয়েন্টে ফিরে আসে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি, আপনারা একদম করবেন না 5 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে 4 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু ফর্মুলা না। আমরা এর আগেও এই ধরনের কোশ্চেন করেছি, কোশ্চেনের ফর্মুলা ছিল 2 × A × B / A+B। আশা করছি আপনারা সেই ফর্মুলাটা আপনাদের মস্তিষ্কগত হয়েছে। তো চলুন, আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে অ্যাভারেজ স্পিড 2 × A × B / A+B, তা আমাদের এখানে উত্তর বেরিয়েছে 3.75 কিলোমিটার পার আওয়ার। তাহলে 43 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 45। 45 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এ কোশ্চেনটা এসছে। এ বাস ট্রাভেল অ্যাট দ্য রেট অফ 54 কিলোমিটার পার আওয়ার উইদাউট স্টপেজ অ্যান্ড ইট ট্রাভেল অ্যাট 45 কিলোমিটার পার আওয়ার উইথ স্টপেজ। মানে একটা বাস যদি স্টপেজ না দেয় তাহলে সে 54 কিলোমিটার পার আওয়ারে তার স্পিড থাকে, যদি স্টপেজ দেয় তাহলে 45 কিলোমিটার পার আওয়ার তার স্পিড থাকে। তাহলে হাউ মেনি টাইম ডাজ দ্য বাস স্টপ অন অ্যান অ্যাভারেজ পার আওয়ার। তাহলে সেই বাসটা, হাউ মেনি টাইম ডাজ দ্য বাস স্টপ অন অ্যান অ্যাভারেজ পার আওয়ার, তাহলে সেই বাসটা কতক্ষণ
স্টপেজে দাঁড়িয়ে থাকে সেটা আমাদের এখানে বার করতে হবে। আশা করছি আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। প্রতি ঘন্টায় কতক্ষণ দাঁড়িয়ে থাকে, আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ডিউ টু স্টপেজ বাস কভার 9 কিলোমিটার লেস পার আওয়ার, তাহলে টাইম টেকেন টু কভার 9 কিলোমিটার 9/54/60 ইজ ইকুয়াল টু 10 মিনিট। তাহলে হেন্স দ্য ট্রেন, সরি এখানে ট্রেন লিখেছি, এখানে দ্য বাস হবে, বাস স্টপ অন অ্যান অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 10 মিনিট পার আওয়ার। তাহলে 45 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন 10 মিনিট পার আওয়ার তাদের সবার উত্তর সঠিক, যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান বি করেছেন 10 মিনিট তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে যাচ্ছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 49, যেটা ব্যাংক ক্লার্ক 2008 কোশ্চেনটা এসছে। এ কার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 75 কিলোমিটার অ্যাট এ স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা গাড়ি, সেই গাড়িটা কী করে, একটা দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে 75 কিলোমিটার, সেই দূরত্বটা সে 25 কিলোমিটার পার আওয়ারে সে কভার করে। ইট কভার্স দ্য নেক্সট 25 কিলোমিটার অফ ইটস জার্নি অ্যাট দ্য স্পিড অফ 5 কিলোমিটার পার আওয়ার। এবং সে পরবর্তী জার্নি করে কি, যে 25 কিলোমিটার সেটা করে 5 কিলোমিটার পার আওয়ার গতিতে। অ্যান্ড দ্য লাস্ট 50 কিলোমিটার অফ ইটস জার্নি অ্যাট দ্য স্পিড অফ 25 কিলোমিটার পার আওয়ার। এবং শেষ 50 কিলোমিটার সে কী করে না, 25 কিলোমিটার পার আওয়ার যায়। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার, খুবই ইজি অঙ্ক, এরকম ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই একে একে আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, এ বি সি ডি চারটে অপশানের মধ্যে কোনটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে টাইম টেকেন টু কভার ফার্স্ট 75 কিলোমিটার ইজ ইকুয়াল 75/25 ইজ ইকুয়াল টু 3 আওয়ার্স। তাহলে টাইম টেকেন টু কভার নেক্সট 25 কিলোমিটার ইজ ইকুয়াল টু 25/5 ইজ ইকুয়াল টু 5 আওয়ার্স। তাহলে টাইম টেকেন টু কভার লাস্ট 50 কিলোমিটার অফ ইটস জার্নি ইজ ইকুয়াল টু 50/25 ইজ ইকুয়াল টু 2 আওয়ার্স। তাহলে টোটাল ডিস্টেন্স 75+25+50 ইজ ইকুয়াল টু 150 কিলোমিটার। তাহলে টোটাল টাইম টেকেন 3+5+2 ইজ ইকুয়াল টু 10 আওয়ার। তাহলে রিকোয়ার অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম, তাহলে 150/10 ইজ ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে 49 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 22টা প্রশ্ন আলোচনা করলাম, আর এই 22টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। মার্কস পোস্টের সাথে সাথে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। তো বন্ধুরা, আপনারা সবাই একে একে ক্যালকুলেট করে 22 আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা পোস্ট করুন। এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, এ কার রানস অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার হোয়েন নট সার্ভিসড অ্যান্ড রান অ্যাট 65 কিলোমিটার পার আওয়ার হোয়েন সার্ভিসড। আফটার সার্ভিসিং দ্য কার কভার এ সার্টেন ডিস্টেন্স ইন 5 আওয়ার্স, হাউ মাচ অ্যাপ্রক্সিমেট টাইম will the car take to cover the same distance when not serviced? Option A 10 hours, option B 7 hours, option C 12 hours, option D 8 hours. আমি আবার কোশ্চেনটা রিপিট করছি আপনাদেরকে, আই রিপিট দ্য কোশ্চেন। এ কার রানস অ্যাট দ্য স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার হোয়েন নট সার্ভিসড অ্যান্ড রান অ্যাট 65 কিলোমিটার হোয়েন সার্ভিসড। After servicing, the car cover a certain distance in 5 hours. How much approximate time will the car takes to cover the same distance when not serviced? Option A 10 hour, option B 7 hour, option C 12 hour, এবং option D 8 hour. আপনারা এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন আপনারা যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো। এবং কীরকম ধরনের ভিডিও
আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।